হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি COVID-19 ভ্যাকসিনের ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নিয়েছেন, তাহলে আপনারা COVID-19 ভ্যাকসিনের সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। COVID-19 যে সার্টিফিকেটটা থাকে, কেন্দ্র সরকারের সার্টিফিকেট, সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা সবাই জানেন, যদি আমাদেরকে কোথাও ট্রেনে যাওয়ার থাকে, তাহলে আমাদের সেই সার্টিফিকেটটা চাওয়া হয়। অনেক জায়গায় এই সার্টিফিকেটটা চাওয়া হয়, COVID-19 ভ্যাকসিনের সার্টিফিকেট। তো আমরা কিভাবে সার্টিফিকেটটা পাবো, তো মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারাও নিজের মোবাইল থেকে একটা COVID-19 ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং সেটা সব জায়গায় আপনারা সার্টিফিকেটটা দেখাতে পারবেন। আপনারা যদি ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজের ভ্যাকসিন নিয়েছেন, তাহলেও আপনারা সার্টিফিকেটটা পাবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। তো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে সার্চ করবেন coin.gov.in। দেখতে পাচ্ছেন ওপরে coin.gov.in, এর ওপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন www.coin.gov.in, এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা ওপরে দেখতে পাবেন রেজিস্টার অ্যান্ড সাইন ইন, তো আপনারা এর ওপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদেরকে বলা হয়েছে এন্টার ইয়োর মোবাইল নাম্বার, তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এসেছে। যে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিবেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো আপনারা ওটিপিটা দিয়ে দিবেন, আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড প্রসিড, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলটা এইভাবেই খুলে যাবে। এখানে আপনারা আপনাদের সমস্ত কিছু দেখতে পাবেন, আপনাদের আধার কার্ড নাম্বারটা দেখতে পাবেন, কয়েকটা সংখ্যা। তো আপনারা কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, নিচে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফার্স্ট ডোজ, আমি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ডোজ, এর নিচে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এর ওপরে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপরে আমরা কি করব, ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এর উপরে ক্লিক করব। এরপরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সার্টিফিকেট বলে একটি অপশন আছে, এখানে আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এর ওপরে ক্লিক করব। এরপরে আমরা পিডিএফ ফাইলটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম COVID-19 সার্টিফিকেট ডাউনলোড করে। এটা আমার সার্টিফিকেটটা, এখানে আমার নাম দেখাচ্ছে, আমার বয়স দেখাচ্ছে এবং আমার জেন্ডার, আধার নাম্বার দেখা যাচ্ছে এবং রেফারেন্স আইডি দেখা যাচ্ছে, যেদিন আমি ভ্যাকসিনটা নিয়েছি সেই দিনের ডেটটা দেখা যাচ্ছে এবং দ্বিতীয়বার এরপরে আমি কবে ভ্যাকসিন পাবো সেই ডেটটাও দেখা যাচ্ছে এখানে। তো এরকমই আপনারা একটা সুন্দর সার্টিফিকেট পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে, COVID-19 সার্টিফিকেট। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং এরকমই ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন, তাহলে কোনো ভিডিও আপনাদের মিস হবে না। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তো সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে। এবং আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে এরকমই কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।